একটা ভয় লাগে যখন ওয়াশরুমে যাই, সেই ক্ষেত্রে আমার ভয় লাগে। দেখা গেলো যে পাবলিক টয়লেট, পাবলিক টয়লেট প্লাস গোসলখানা, ওইখানে কিন্তু ট্রাক চালক মানে বাস চালক ওনারা টয়লেটে যায় গোসল করে। অনেক সময় ডিস্ট্রিক্ট গাড়িরা 1 সপ্তাহ 15 দিনের মনে ওনারা গাড়িতে আসলে পরে ওরা ওইখানে ওনাদেরই মানে স্থান, আসলে আমি মেয়ে ওইখানে কিন্তু আমার স্থান না। তো সেই ক্ষেত্রে প্রস্তাব এখানে তো হবেই, সেখানে আমার যাইতেই হবে। তো যদি সন্ধ্যার সময় হয় মানে সন্ধ্যার আজানের পরে হয়, সেই ক্ষেত্রে আমার ভিতরে সবসময় ভয় কাজ করে, কারণ ওইখানে পাবলিক টয়লেট, ওখানে কিন্তু ছেলে মেয়ে কোনো ভেদাভেদ থাকে না, বেশিরভাগ ছেলেদেরই থাকে। মেয়েরা কিন্তু 1000 জনের ভিতরে একজন যায় কিনা সন্দেহ আছে এরকম টাইমে। তো ওইখানে যদি আমি যাই, 10টা যদি টয়লেট থাকে, তো 10টার মধ্যে 9টা টয়লেটেই ছেলে থাকে, 1টা টয়লেটে আমি মেয়ে আমি থাকি। তো সেই ক্ষেত্রে মনের ভিতরে সবসময় ধুকধুকি থাকে যে ওনারা বাইরে দিয়ে মেন দরজাটা লাগিয়ে দেয় কিনা, মানে এই ভয়টা সবসময় থাকে। আর আমি তো কখনো ধরেন ওরকম যাত্রী নিয়ে রাত্রি যাতে যাই না, বা মেন রাস্তা থেকে চিপা গলির ভিতরে কখনোই আমি যাই না। তো আমি তো আমি একটু ভয়ে ভয়ে থাকি। ব্যাপারটা যদি আমাদেরকে বলেন, কারণ আপনাদের এই ইপিজেড রোড বা নবীনগর যে রোডটা, রাতে অনেক ঘটনা ঘটেছে এরকম আছে, আপনি রাতে 10টার পর মানে আপনি কিভাবে নিজেকে ইয়া করেন, সামলান কিভাবে, বা ড্রাইভিংটা যে করেন আপনি কিভাবে করেন? আসলে আমি 10টা পর্যন্ত ওরকম গাড়ি চালাই না, 8টা 9টা, কখনো 10টা বেজে যায় জানার কারণে। কয়টায় বের হন আর কয়টায় বাসায় যান? সকালবেলা ভোরবেলা বের হই 6টায়, ভোর 6টা বাজে বেরোই। তার মধ্যে আমাদের ড্রাইভাররা তো মাঝামাঝি অলসতা সময় পার করে, কেউ মানে মোবাইলে লুডো খেলে, কেউ চা খায়, কেউ অনেক সময় ঘুমিয়ে থাকে সিটের মধ্যে, কারণ দুপুরবেলা অনেক সময় এরকম রোদের মধ্যে যাত্রী থাকে না সবসময়, আর অলসতা সময় পার করার অলসতা সময়টুকু আমি আসলে বাসায় গিয়ে পালন করি, কারণ বাসায় গিয়ে বাসার কাজকাম করি। সকাল 6টা বাজে বেরোলে যদি যাত্রীর চাপ থাকে, তো সেই ক্ষেত্রে দুপুর 1টা বাজে যায়, মানে 6টা বাজে বেরোয় 1টা বাজে যায়। আর যদি যাত্রীর চাপ না থাকে 9টা বাজে যায়, কখনো 10টা বাজে বাসায় চলে যায়। আপা ওই যে পায়ের কথাটা শেষ করে, আমার যে প্রশ্নটা, আমি অ্যানসারটা আপনার কাছে প্রপারলি পাইনি। এখন এই ভাইরাল হওয়ার পর অনেকে নিজের অবস্থানে থাকে না, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেছি কাঁচা বাদাম, তিনি একটা পর্যায়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। এখন আপনার ব্যাপারটা যদি চলে আসে, ধরেন আপনাকে কোনো সিনেমাতে অফারও করতে পারে, হয়তো তাদের প্রমোটের জন্য বা বিবেচনার কোনো জায়গায় আপনাকে বলতে পারে, আপনি কি আপনার অবস্থান থেকে চলে যাবেন? না, আমি আসলে এই অবস্থান থেকে চলে যাব না। এই পেশাটা ধরে রাখার পরে যদি পাশাপাশি আমি করতে পারি তাহলে করব, কারণ দেখেন আমি কিন্তু আসলে একটা কাজই পারি না, আমি সেলাই মেশিনের কাজও পারি, আমি মানুষটা ছোট হইতে পারি, আমি লেখাপড়ায় এগিয়ে না যেতে পারি, কিন্তু কাজের বিষয়ে মানে ধান কাটা থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি ধান সিদ্ধ ধান কাটা, মানে এগুলো সব ধরনের কাজই কিন্তু আমি পারি। আসলে আমি আর কি বলবো, নিজের কথা নিজে প্রশংসা করা যাবে না, বলা যাবে না, যে কথায় না বড় হয়ে কাজে বড় হই। আমি আসলে রান্না থেকে শুরু করে সব ধরনের কাজই পারি, গার্মেন্টসে মোটামুটি একটা ভালো লেভেলেও ছিলাম। আমি কিন্তু সিনিয়র অপারেটর থেকে স্যাম্পল মেনে চাকরিও করছি, আজ থেকে 3 বছর আগেও কিন্তু আমি 20,000 টাকা স্যালারি পাইছি, তারপরেও সেটা আমি বাদ দিয়েছি, আমি নিজের ইচ্ছাতে আমি এই পেশাতে আসছি। তো আসলে যে রাধে সে চুল বাদে আমি মেশিনের যে দর্জির কাজ সেটাও পারি, মাঝামাঝি হাতে যে মানে টুকিটাকি প্রশিক্ষণ কুটির শিল্পের কাজ, পুতির ব্যাগ বানানো বা জামা কাপড়ে হাতে যে হাত এমব্রয়ডারি করা, এগুলোও টুকিটাকি মোটামুটি পারি। আমি একজনের কাছ থেকে জানতে পেরেছি আপনি আপনার হাজবেন্ডের সাথে আপনার বনি বনা ছিল না, এক পর্যায়ে নাকি আপনি এই পেশাতে চলে আসেন, এটা কত দিন? না, আসলে প্রথম অবস্থায় আমি আমার স্বামী আসলে খুব ভালো একটা ভালো মনের মানুষ, সোজা সরল টাইপের মানুষ, যারা দেখছে তারা বোঝে, কারণ মানুষ দেখলে বোঝা যায় কে ভালো কে মন্দ, কে সোজা কে কঠিন, এরকম বোঝা যায়। তো প্রথমে উনি আসলে রাজি হইতো না, মানে রাজি কোনোভাবে হইতে থাকে না, ওনাকে রাজি করাইতে আমার আসলে বছর 6 মাস লাগিয়ে গেছে। তারপরে দেখছে যে না, এই পেশা তো আসলে মেয়েরা নাই, তারপরে এই পেশা কেউ করে না, আর আমার বউ মনে হয় পারবে, কারণ আমি তো এই যাবৎ কোনো কাজ করতে গিয়ে শিখতে গিয়ে কোনো কাজেই পিছিয়ে নাই। তো ওর মনে হয়েছে যে না, আমাকে দিয়ে এটা হবে, এটা আমি পারবো, মানে মানুষ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তো তারপরে উনি রাজি হয়েছে, ওনাকে উনি আমাকে শেখার জন্য আর কি সম্মতি দিছে, আগ্রহ দিছে। একটা ব্যাপার জানতে চাই, আপনি বলছিলেন যে শ্বশুরবাড়ি থেকে প্রথম দিকে ওইভাবে হাসাহাসি করছে, জি জি, এখন যখন দেখছে যে আপনি খুব সুন্দরভাবে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেন, এখন তারা কি বলে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি ভাইরাল হওয়ার পরে আপনার বাসায় তো স্বাভাবিকভাবে চারপাশে মানুষজন পরিচিত, দেখার পরে তারা সবসময় সাপোর্ট করে, তখন কিনা এটিএন নিউজটা দেখছে, ওইটা বাড়িতে বসেই দেখছে, আমার ছেলে দেখছে, মেয়ে দেখছে, শ্বশুর শাশুড়ি জাল জালালি ওরা সবাই দেখছে। দেখার পরে এই বিষয়টা তাদের আসলে মানে অন্যরকম দৃষ্টিতে দেখছে, যে আসলে তখন মজা করেই বলি আর যেভাবেই বলি,
কিন্তু এখন তো উনি সফল হয়েছে, উনি করতেছে। আর বিশেষ করে কালকে আমি মানে দুই তিন দিন আগে ভাইরাল হওয়ার পরে কালকে আমার এক জালের ফোনে ওটা দেখছে, মানে আমার এক ভাস্তি সরকারি আর কি চাকরি করে, ওর ফোনেও আর কি আমার বাড়ির মানুষে দেখছে। তো দেখার পরে ওনারা ভালোই বলছে, খারাপ কেউ বলেনি, এবং ওনারা এখন সাপোর্ট করতেছে যে না ঠিক আছে। প্রথমে যে রকমটা মনে করছে এখন বিপরীতটা মনে করতেছে।